বিস্ফোরক চলছে এখানে। বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের আজকের এই কৃষিভিত্তিক পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন বাগানের মুকুল এসেছে, সেখানে বিষ প্রয়োগ চলছে। এই বীজগুলো মূলত মুকুল আসার পর যেন পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পায় সেই জন্য এই বীজগুলো প্রয়োগ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই বহুমুখী ফলের বাগানে বীজ প্রয়োগ চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো ভেজা, মাত্র প্রত্যেকটি নারিকেল গাছে বীজ প্রয়োগ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই চাইনা থ্রি যে লিচু গাছটা, এটাতেও বীজ প্রয়োগ করা হয়েছে। দেখতে পাচ্ছেন পাতাগুলো ভেজা, এগুলো তো মুকুল চলে এসেছে তাই বীজ প্রয়োগ চলছে। আসলে আপনাকে মুকুল আসার আগে একবার বীজ প্রয়োগ করতে হবে, তারপরে যেটা করতে হবে জল সেচ। তো আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় ভেজা জল দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো মোটর দিয়ে পানি সেচ প্রয়োগ করা হয়েছে এবং তারপর বীজ প্রয়োগ দ্বিতীয়বার। এটা হলো দ্বিতীয়বার বীজ প্রয়োগ। তৃতীয়বার যখন লিচুগুলো একটু হালকা বড় হবে তখন এটা আবার বীজ প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছেন বীজ প্রয়োগ করা হচ্ছে। এইভাবে প্রত্যেকটি গাছে, আম গাছ, লিচু গাছ, মালটা গাছ, বরই গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, কমলা গাছ, নটকন গাছ সহ মোটামুটি যত ফল আছে সবগুলোতে আপনার বীজ প্রয়োগ করতে হবে। বীজ প্রয়োগের মেশিন অনেক দূর থেকে সেটা বীজ দেওয়া যাবে।
বীজটা মিশ্রণ হয়েছে না? আম আসছে নি? আমি চলো বলা যায় অনেক তো আমি চলো বলা